আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিকেলের সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী। এরপরে জানিয়ে দেব ক্ষমতার রদ বদল হলেও জনগণের ভাগ্যর কোনো বদল হয় না বলে মন্তব্য করলেন গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে কেবল অপারেটরদের চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার, সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী। এছাড়া থাকছে বেগমগঞ্জের আলোচিত ধর্ষণ মামলায় দেলোয়ার কামালের যাবজ্জীবন। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদের মামলার রায় 12 অক্টোবর। এবং ছাত্রলীগ কর্মীদের কোপালেন আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলন করবেন। বিকাল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদে 76তম অধিবেশনে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 থেকে 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ ও কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় অংশ নেন। যুক্তরাষ্ট্র সফর শেষে গত 1 অক্টোবর রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। সূত্র সমকাল। ক্ষমতার রদবদল হলেও জনগণের ভাগ্যর রদবদল হয় না বললেন গয়েশ্বরচন্দ্র রায়। ক্ষমতার রদবদল হলেও জনগণের ভাগ্যর রদবদল হয় না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণ কিন্তু এখন তার ভাগ্যর রদবদল সম্পর্কে খুব সচেতন, কারণ যারা অপরাধ করে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আইনের আওতায় থেকে তারা মুক্তি পায়, তাদের যথাযথ শাস্তি জনগণ যেভাবে প্রত্যাশা করে তা হয় না, যেটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত কিন্তু সেটা হয় না। রবিবার 3রা অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, শেখ হাসিনা যাবে এ কথার কোনো সন্দেহ নাই। হাসিনার যাওয়ার পর তো কেউ না কেউ ক্ষমতায় আসবেন, সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কি করবেন এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি। কারণ হাসিনার যে নিম্পেশন, নির্যাতন, মুদ্রা পাচার, দুর্নীতি, এগুলো মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সে মুক্তির লক্ষ্য আপনারা ভবিষ্যতে কি কি পদক্ষেপ নেবেন, অথবা তারা আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করেছেন তা যেন আল্লাহ আমাদের মাধ্যমে না করান, পাশাপাশি এগুলোর সুষ্ঠু বিচার হবে কিনা। তিনি বলেন, আমাদের সবচেয়ে বেশি জরুরি যে হাসিনা যাবেন, আমরা সেই আন্দোলন সফল করতে পারবো। কারণ জনগণের ইচ্ছে শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকতে পারে না, ইতিহাস থেকে শিক্ষা এটা সকলেই জানে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোনো জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে খানিক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করলেও বেশিক্ষণ থাকে না, সুতরাং তুলনামূলকভাবে সে বেশি সময় থেকেছে, তার যাওয়ার সময়টা আমাদের অতি সংক্ষেপ করতে হবে। তিনি বলেন, এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে, যে কথা কম কাজ বেশি করতে হবে, বলা আমাদের অনেক হয়ে গেছে, কাজ আমাদের বাকি রয়ে গেছে, আমরা সেই দিকে মনোযোগী হই এবং জনগণের মধ্য দিয়ে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র ও অর্থাৎ জিয়ার বাংলাদেশ সেই স্বপ্ন নিয়ে জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে, সেই জিয়ার বাংলাদেশের মানুষ কেমন আছে সেটা আমরা ভাবি এবং ভবিষ্যতে সকল জুলুম, নির্যাতন থেকে তাদেরকে মুক্ত করা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি নাগরিকের যে নাগরিক অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করার নামই মনে হয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ। সূত্র BD24 লাইভ। কেবল অপারেটরদের চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার, সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার বা ক্লিন ফিড বাস্তবায়নে সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের স্বার্থ সংরক্ষণে প্রশ্নে আইন মেনে কেবল অপারেটররা যদি আলোচনা করতে চায় সেক্ষেত্রে আলোচনা হতে পারে,
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফ্রান্স টিভি, রাশিয়ান টিভি, ইউরো টিভি, এনিমেন্ট, গ্ল্যান্টেড সহ 17টি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড আসে, সেগুলো অপারেটররা চালাচ্ছেন না। তারা কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন, কেউ শর্ত ভঙ্গ করলে অপরাধে অভিযুক্ত হবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, যেসব চ্যানেল ক্লিন ফিড পাঠায় না তাদের এজেন্ট আছে, এই দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও এজেন্টদের। এটি কেবল অপারেটরদের দায়িত্ব নয়, কিন্তু কোন কোন কেবল অপারেটর এজেন্টদের পাশ কাটিয়ে তারা সরাসরি স্যাটেলাইট থেকে পাইরেসি করে ডাউনলিংক করে, এটি আইন বহির্ভূত, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, 4 অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। তাদের এ ধরনের আন্দোলনের কথা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইন বিরোধী। আমি আশা করব দেশের স্বার্থ বিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন না, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, সরকার দেশের স্বার্থে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্য বলিনি, বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু দেশের আইন মেনে করতে হয়। আইন অনুযায়ী বাংলাদেশে যে কোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপন মুক্তভাবে সম্প্রচার করতে হয়। সব দেশে আইন মেনে সম্প্রচারগুলো প্রচার করে, শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা আইন বাস্তবায়নের কথা 2 বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছিলাম, বেশ কয়েকবার তাকাদা দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, তারা কেবল অপারেটররা যদি আলোচনা করতে চায় আলোচনায় হতেই পারে, তারা আমাদের সহযোগী আলোচনা হতেই পারে, তবে আলোচনার ভিত্তি হবে আইন মানা, দেশের স্বার্থ সংরক্ষণ। তিনি আরো বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশীয় মিডিয়াকে স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আজকে আমরা যখন এই পদক্ষেপ গ্রহণ করেছি, দেশের সব মিডিয়া এটিকে অভিনন্দন জানিয়েছে। আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি, সাংবাদিক ও মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলা কৌশলীদের স্বার্থে, দেশের আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং সংশ্লিষ্ট স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কথা বলে, তারা তো দেশের পক্ষে কথা বলে না। সরকার 100 কোটি টাকা রাজস্ব হারায়, এই বিনিয়োগ বঞ্চিত হওয়ার কারণে মিডিয়া থেকে অনেকে ছাঁটাই হচ্ছেন। যখন এই বিনিয়োগটা দেশি মিডিয়ায় হবে, তখন মিডিয়া থেকে ছাঁটাই হওয়াটা বন্ধ হয়ে যাবে, বা যে অজুহাতে ছাঁটাই করা যাবে না, এভাবে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যোগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সূত্র পার্স টুডে। বেগমগঞ্জের আলোচিত ধর্ষণ মামলায় দেলোয়ার কালামের যাবজ্জীবন। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় আসামিকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম। আসামিরা বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ প্রায় 1 বছর পর এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হলো। সোমবার বেলা 11টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক জয়নুল আবেদিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু, বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ও মালিক পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জসীমউদ্দিন বাদল। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু জানান, আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলাটিতে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন, জেরা ও জবানবন্দি সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এ মামলায় রাষ্ট্রপক্ষে 12 জন ও আসামি পক্ষে 3 জন সাফাই সাক্ষী প্রদান করেন। আদালত 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, একই সঙ্গে উভয় আসামিকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ওই নারীকে 2 দফায় ধর্ষণের অভিযোগে 2020 সালের 6 অক্টোবর বেগমগঞ্জ থানায় 2 জনকে আসামি করে এ ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর
গত 17 ফেব্রুয়ারি আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি হস্তান্তর করা হয়। পিআইবি আদালতে মামলার চার্জশিট দেয় 2020 সালের 15 ডিসেম্বর। উল্লেখ্য, 2020 সালের 2 ডিসেম্বর একলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে দেলোয়ার বাহিনীর সদস্যরা ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় তার নিজ ঘরে বিপস্ত করে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন চালায়। পরে সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী বাধ্য হয়ে আত্মগোপনে যায়। এক পর্যায়ে ঘটনার 32 দিন পর ওই নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ আত্মগোপনে থাকা নারীকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। গৃহবধূকে বিভৎস করে নির্যাতন এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে আরো 2 মামলা সহ এ ঘটনায় মোট 3 মামলা করেন ভুক্তভোগী নারী। সূত্র দেশ রূপান্তর। ছাত্রলীগ কর্মীদের কোপালেন আওয়ামী লীগ নেতা। বাজারে এবং সড়কে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় 3 ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে অভিযোগ পাওয়া গেছে। মারধর করা হয়েছে পরিবহন ঠিকাদারকে। রোববার বেলা 11টায় বরিশাল সিটি কর্পোরেশনের 26 ওয়ার্ডের কালীজিরা বাজারে এই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মী রাজীব মল্লিক, রায়হান মুন্সি ও জুবায়েরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতাল ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, কালীজিরা বাজারে মারামারির ঘটনা শুনেছি, তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে 26 ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদারের সঙ্গে ওয়ার্ড সাধারণ সম্পাদক সুলাইমান বাপির বিরোধের সৃষ্টি হয় সড়কে এবং বাজারে চাঁদাবাজি নিয়ে। সাধারণ সম্পাদক সুলাইমান বাপি কর্মীদের দিয়ে কালীজিরা বাজার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন। সভাপতি হুমায়ুন হাওলাদারের সমর্থকরা এর প্রতিবাদ জানালে সুলাইমান বাপির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের কারণে 28 সেপ্টেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদাভাবে মিছিল নিয়ে অংশ নেন মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে। সভাপতির মিছিলে লোকজন বেশি হওয়ায় সাধারণ সম্পাদক সুলাইমান বাপি ও তার সমর্থকরা ক্ষিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা 11টার দিকে 26 ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে পাশে দাঁড়ানো ছিলেন ছাত্রলীগ কর্মী রায়হান মুন্সি, রাজীব মল্লিক ও জুবায়ের। এ সময় সাধারণ সম্পাদক সুলাইমান বাপি তার সঙ্গে থাকা লোকজন ধারালো অস্ত্র দিয়ে ওই 3 কুপিয়ে জখম করেন। সূত্র যুগান্তর।